মানুষের দেহ এভাবেই তৈরি যে যখন কোনো অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ না করে তখন এটা কিছু লক্ষণের মাধ্যমে তার ইঙ্গিত দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অধিকাংশ মানুষই সেই লক্ষণগুলোকে অবহেলা করে এটা ভাবে যে এগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। তাই আজ আমরা আপনাদের সামনে এমন কিছু লক্ষণের কথা তুলে ধরব যেগুলো সরাসরি ক্যান্সারকে নির্দেশ করে এবং পরামর্শ থাকবে এই লক্ষণগুলোকে হালকাভাবে না নেওয়ার জন্য। তবে এর মধ্যে থেকে এক দুইটা লক্ষণ দেখেই ক্যান্সার ভেবে বসবেন না, কারণ তা অন্য কোনো সমস্যার ইঙ্গিতও দিতে পারে। তাই সবথেকে ভালো হবে যদি ডাক্তারের সাথে পরামর্শ করেন। তার আগে আপনি যদি হেলথ বার্তা পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ডান পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। স্কিন নিওপ্লাজমকে ধরে নেওয়া হয় স্কিন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের পূর্ব লক্ষণ হিসাবে। এছাড়াও বগলে বা বুকে শক্ত গুটির মতো দেখতে পাবেন, ত্বকে লাল লাল র্যাশ বের হবে যেগুলোর কারণে অস্বস্তি অনুভব হবে, এবং যেটা খাদ্যের সাথে বা অন্য কোনো প্রসাধনীর জন্য অ্যালার্জি হিসাবে গণ্য করা যাবে না। নিওপ্লাজমের ভেতরে আলসার হয়ে থাকে, শরীরে কোথাও যৌতুক থাকলে যেটা বার্থমার্ক নামে পরিচিত, এরকম কিছু থাকলে সেটা বড় হতে থাকবে এবং তার আকারেও পরিবর্তন আসবে। যদি দীর্ঘদিন ধরে ঘন ঘন কাশি হতে থাকে সেটা ফুসফুসের সমস্যাকে নির্দেশ করে থাকে, সাথে অন্যান্য লক্ষণও থাকতে পারে যেমন ক্ষুধামান্দা দেখা দিবে, অবিশ্বাস্যভাবে ওজন কমে যাবে, এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে আর কোনো চিকিৎসা না করালে একসময় গিয়ে দেখা যাবে কাশির সাথে রক্ত উঠছে এবং নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, যেটা ফুসফুসের ক্যান্সারকে নির্দেশ করে। যদিও ত্বকের চুলকানির সাথে সাধারণত টিউমারের কোনো কানেকশন খুঁজে পাওয়া যায় না, তবে ডাক্তাররা কিছু যোগসূত্র পেয়েছেন। ইউটেরাইনে নিওপ্লাজমের কারণে আপনার গোপনাঙ্গে চুলকানি হতে পারে, নাকের দিকে চুলকানি হলে তা ব্রেন ক্যান্সারকে নির্দেশ করে। এছাড়াও অন্ত্রের সমস্যার বিভিন্ন লক্ষণ থাকতে পারে, যেমন ঘন ঘন টয়লেটে যাওয়া লাগতে পারে, আবার মলের সাথে রক্তও যেতে পারে। এরপরে যে লক্ষণ দেখা দিতে পারে তা হলো প্রস্রাবের সাথে সাদা স্রাব যাওয়া বা ধাতু ভাঙা, এটা কিডনি ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। তবে এখনই ঘাবড়ে যাবেন না, কারণ আরও অনেকগুলো লক্ষণ রয়েছে, যেমন প্রস্রাবের সাথে রক্ত পড়া, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়া, কিডনিতে ব্যথা করা এবং ভীষণভাবে দুর্বল অনুভব করা ইত্যাদি। যদি আপনার ওজন আকস্মিকভাবে কমে যায় তাহলে তা পাকস্থলীর ক্যান্সারকে নির্দেশ করে। তবে শুধু ওজন কমে যাওয়া দেখে কিন্তু নিশ্চিত হওয়া যায় না, তাই সাথে অন্যান্য কিছু লক্ষণ খেয়াল করুন, যেমন মাংসের প্রতি অরুচি চলে আসা, একটু খাবার খেতে না খেতে পেট ভরা লাগা, অ্যানিমিয়া এবং খাদ্য হজম হতে সমস্যা হলে, এই লক্ষণগুলো তীব্রভাবে যদি দেখা দেয় তাহলে অতিসত্বর ডাক্তারের সাথে পরামর্শ করুন। দীর্ঘদিন ধরে যদি গলায় ব্যথা অনুভব করেন তবে তা বাকযন্ত্রের ক্যান্সারকে নির্দেশ করে। এই ক্যান্সারেরও আরও কিছু লক্ষণ হলো গিলতে এবং নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, গলায় শক্ত দানার মতো কিছু একটা অনুভব হওয়া, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাবে যেটার ফলে একসময় কথা বন্ধ হয়ে যেতে পারে, এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হবে আর কাশির সাথে রক্ত বের হবে। তবে মনে রাখা জরুরি যে এই লক্ষণগুলোর এক দুইটি দেখে নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না, কারণ তা অন্য কোনো রোগের সাথেও সম্পৃক্ত হতে পারে। তবে এরকম কোনো লক্ষণ দেখলে কোনোভাবে তা অবহেলা করবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে লাইক এবং কমেন্ট করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ।